এক সময় সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট গ্রামে তানবীর নামে একটি ছোট ছেলে বাস করত। তানবীর তার সীমাহীন কৌতূহল এবং দুঃসাহসিক মনোভাবের জন্য পরিচিত ছিল। তানবীর গ্রাম অঞ্চলে বড় এবং ছোট সবার সাথে নতুন বন্ধুত্ব তৈরি করতে পছন্দ করতেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে তানবীর জানতে পারলো সোনার ফলের ব্যাপারে। এটির ক্ষমতা ছিল যে কেউ এটি খুঁজে পেয়েছে তাকে একটি ইচ্ছে পূরণ করার। তানবীর সোনার ফলে খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধানে রওনা হন। ধীরপ্রতিজ্ঞা এবং উত্তেজিত তানবীর বনের মধ্যে ছুটে গেল। তানবীর যখন জঙ্গলে আরও গভীরে প্রবেশ করল, তখন সে তার বন্ধু রাব্বির সাথে দেখা। রাব্বির সোনার ফলের কথা শুনেছিল এবং তানবীরের সাথে তার অনুসন্ধানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। দুই অসম্ভব বন্ধু একসাথে তাদের যাত্রা চালিয়েছিল। পথের ধারে গল্প এবং হাসি ভাগ করে নিয়েছে। দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল। তানবীর এবং রাব্বি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। তারা ঝড়ো আবহাওয়ার মোকাবিলা করেছে, বিশাল নদী অতিক্রম করেছে এবং দুষ্ট বনের প্রাণীদের মুখোমুখি হয়েছে। কিন্তু তাদের বন্ধুত্ব এবং সংকল্প কখনোই থেমে যায়নি। অবশেষে একদিন তারা একটি দুর্দান্ত ওক গাছ দেখেছিল। ওর শাখাগুলিতে তারা অধরা সোনার ফল দেখতে পেয়েছিল। তারা শীর্ষে যাওয়ার পথে উত্তেজনা এবং তাদের হৃদয় ভরেছিল। তানবীর আলতো করে তার সোনার ফল ধরল, চোখ বন্ধ করে তার আন্তরিক ইচ্ছে করে। সোনার আলোর বিস্ফোরণের ফলটি অদৃশ্য হয়ে গেল এবং তানবীর তাকে ঘিরে একটি উষ্ণ আভা অনুভব করল। তার ইচ্ছে পূরণ হয়েছে, কে জানে, হয়তো বা। কিন্তু নিজের জন্য কিছুই চাওয়ার পরিবর্তে তানবীর বিশ্বের সকলের জন্য চিরন্ত সুখ এবং বন্ধুত্ব কামনা করেছিল। তাদের হৃদয়ে আনন্দে ভরা তানবীর এবং রাব্বি নায়ক হিসেবে তাদের গ্রামে ফিরে আসেন। গ্রামবাসীরা তাদের সাহসিকতা এবং উদারতা উদযাপন করেছিল এবং সেই দিন থেকে বন্ধুত্ব এবং সুখের চেতনা তাদের হৃদয়ে ফুটে উঠেছিল, ঠিক সোনার ফলের মতো। এবং তাই তানবীর এবং তানবীরের অ্যাডভেঞ্চার সবাইকে বন্ধুত্বের প্রকৃত মূল্য এবং নিঃস্বার্থতার এবং একটি বিশুদ্ধ হৃদয় থেকে আসা জাদু শিখিয়েছে।